যে ধারণা প্রেগনেন্সিতে প্রচুর দুধ খেতে হবে তবেই বাচ্চার পুষ্টি হবে অথচ অনেকেরই ল্যাক্টোজ ইনটলরেন্স থাকে মানে দুধ খেলে সহ্য করতে পারে না খুব সামান্য অবধি পারেন তার বা পারেন না তাই জোর করে দুধ খেয়ে শরীর অস্থির করা দরকার নেই দুধে মেন দুটো প্রোডাক্টস একটা হচ্ছে প্রোটিন একটা হচ্ছে ক্যালসিয়াম এছাড়া নানাবিধ মিনারেলস ভিটামিনস থাকে তো প্রোটিনের জন্য আমরা অন্য প্রোটিনের সোর্স থেকে প্রোটিন নিতে পারি সয়াবিন খেতে পারি ডাল খেতে পারি আটা রুটি খেতে পারি খুব ভালো প্রোটিন অ্যানিম্যাল সোর্সে ডিমের মধ্যে ভেরি গুড প্রোটিন আছে চিকেন ফিশে প্রোটিন আছে এটা গেল প্রোটিনের সোর্স ক্যালসিয়ামের জন্য আমরা ফলের মধ্যে আতা পেয়ারা এছাড়া দুধ না খেয়ে আমরা ছানা ঘোল পনির এগুলো খেতে পারি দই খেতে পারি অর্থাৎ আমরা দুধের পুষ্টিটা অন্য সোর্সে খেতে পারি তাই দুধ যে খেতেই হবে যেখানে সহ্য হচ্ছে না সেখানেও জোর করে এমন কোনো মানে নেই নমস্কার